মঞ্জুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। ছোট মাছ খুব সহজে কি করে কলা পাতায় ভাপা করবে সেই রেসিপিটা তার জন্য আমি এখানে ছোট মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু কুচি দিয়ে দেব বেগুন কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি আর দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ দিয়ে দেব হাফ চামচের মতো লবণ এখানটা লবণটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে তারপর দিয়ে দেব দু চামচের মতো সর্ষে বাটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপের মতো সর্ষের তেল তেলটা দেওয়ার পর খুব ভালো করে এগুলো আমি একসাথে মাখিয়ে নেব মাছগুলো খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নেব তাতে দিয়ে দেবো কলাপাতা এখানে কলাপাতাগুলো আমি সার্চ করে কেটে নিয়েছি এবার সুন্দর করে কলাপাতাটা আমি পাতিয়ে দেব যারা আমার ভিডিওতে প্রথম আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সবার প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকান চিহ্নটি প্রেস করার অনুরোধ রইল কলা খুব সুন্দর করে আমি পাতিয়ে নিয়েছি এবার আমি ওই মাখিয়ে রাখা মাছটা এতে দিয়ে দেব মাখিয়ে রাখা মাছটা আমি এতে দিয়ে দিয়েছি তারপর যেই থালাটায় মাছটা ছিল থালাটা ধুয়েও আমি একটু জলটা দিয়ে দিলাম জলটা কিন্তু আমি একদম সামান্য দিয়েছি তোমরা একদম সামান্য পরিমাণে জলটা দিয়ে দিও এবার আমি বাকি কলাপাতা দিয়ে এটা ভালো করে মুড়ে নেব। পাতাটা খুব সুন্দর করে আমি মুড়িয়ে নিয়েছি এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেব গ্যাসটা কিন্তু একদম আস্তে দিয়ে রাখতে হবে এবার যেই গ্যাসে এটা বসিয়ে দিয়েছি তারপর আমি এতে একটা থালা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব যাতে কোনো ফাঁকা না থাকে এটা কুড়ি মিনিট এরকমভাবে গ্যাস আস্তে দিয়ে ঢেকে রেখে দেব। কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে দেবো এই কলা মাছ ভাপার রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ